কোলাওয়ারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউএস এর সাবেক উপদেষ্টা মোহাম্মদ মুকিত চৌধুরীর ছোট ভাই চেজ ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের শিকার হলে তাকে ম্যানহ্যাটনের বেলুব্বু হাসপাতালে নেওয়ার পর কর্মকর্তা চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 41 বছর। তার নামাজে জানাজা রোববার বাদ এশা পার্চেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মরহুমার আব্দুল হান্নানের মরদেহ নিউজার্সির মালবোরো কবরস্থানে দাফন করা হয়েছে। আব্দুল হান্নানের মৃত্যুতে টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খুসরু, সাংবাদিক হাবিব রহমান, কুলাউড় অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, প্রধান উপদেষ্টা আব্দুল কালাম, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি ইকবাল আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল সহ আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন, বদরুল মিন্টু, এনাম খান সহ আরও অনেকে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। আমরা শুনেছি যেখান থেকে এখানে উপস্থিত হয়েছেন মুসলিম এবং আত্মীয় স্বজন যারা এসেছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই আব্দুল হান্নান চৌধুরী মাত্র 41 বছর বয়স, অতি অল্প বয়সে। মরহুম আব্দুল হান্নান চৌধুরী আমাদের কুলাউড় অ্যাসোসিয়েশনের প্রাক্তন উপদেষ্টা মুকিত চৌধুরীর ছোট ভাই, মাত্র 41 বছর বয়সে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাবেক উপদেষ্টা যেন মুকিত চৌধুরীর ছোট ভাই আব্দুল হান্নান চৌধুরী 41 বছর বয়সে উনি হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। সুন্দর এবং আশা গোয়ার কথাবার্তা সব কিছু সুন্দর ঠিক আছে।